प्रिय शिक्षार्थीबृंद मुगलटोला अनलाइन पक्ष तुम्हारे सबा के शुभेच्छा और स्वागत। केमन आछो शिक्षार्थी? आशा करी सबाई भलो निरापदे आज के पढ़ाब सप्तम श्रेणी बांगला द्वितीय शिक्षार्थी जे जेखने आस सेटर सामने बई एवं खाता कलम निये बसे पड़ो। ताहले आज के पढ़ाबो सप्तम श्रेणी बांगला द्वितीय पत्र। गत क्लासे तुम्हारे पढ़ेछिलाम कि व्याकरण व्याकरण पाठे प्रयोजनीयता। ताहले आज के तुम्हारे पढ़ाबो ध्वनि ओ वर्ण। आज के पाठेर विषय कि शिक्षार्थीरा? ध्वनि ओ वर्ण। ध्वनि ओ वर्ण आमादेर पाठेर विषय हच्छे ध्वनि ओ वर्ण। ताहले शिक्षार्थीरा सबाई बोर्डेर दिके लक्ष्य करो, आज के पाठेर विषय कि ध्वनि ओ वर्ण। ताहले प्रथमे जेने नेई ध्वनि कि। भाषार क्षुद्रतम एकक हच्छे ध्वनि। भाषार कि क्षुद्रतम एकक हच्छे ध्वनि। ध्वनि भाषार मूल भित्ति। भाषार क्षुद्रतम एकक हच्छे ध्वनि। ध्वनि भाषार मूल भित्ति। कोनो भाषा उच्चारित शब्द के सूक्ष्म भावे विश्लेषण कर ले तार जे अविभाज्य क्षुद्रतम अंश पावा जाए ताई हच्छे ध्वनि। ताहले ध्वनि सम्पर्के जानलाम। ध्वनि हच्छे भाषार क्षुद्रतम एकक। ध्वनि भाषार मूल भित्ति। कोनो भाषा उच्चारित शब्द के सूक्ष्म भावे विश्लेषण कर ले जे अविभाज्य क्षुद्रतम अंश पावा जाए सेटाई हच्छे ध्वनि। बोलो तो शिक्षार्थीरा ध्वनि कत प्रकार? ध्वनि हच्छे दुई प्रकार। ध्वनि हच्छे दुई प्रकार। एक हच्छे स्वरध्वनि, दुई हच्छे व्यंजन। एक हच्छे कि शिक्षार्थीरा? एक हच्छे स्वरध्वनि, दुई हच्छे व्यंजन ध्वनि। ताहले आमरा जानलाम ध्वनि हच्छे दुई प्रकार, एक हच्छे स्वरध्वनि और एकटा हच्छे व्यंजन ध्वनि। स्वर एखन जानबो स्वरध्वनि काके बोले। स्वरध्वनि हच्छे जे ध्वनि अन्य ध्वनि साहाज्य छाड़ा निजे पूर्ण बा स्पष्ट भावे उच्चारित है। स्वरध्वनि काके बोले? जे सब ध्वनि अन्य ध्वनि साहाज्य छाड़ा निजे निजे पूर्ण बा स्पष्ट भावे उच्चारित है ताके बला है स्वरध्वनि। स्वरध्वनि कयटी शिक्षार्थी? स्वरध्वनि हच्छे एगारोटी। स्वरध्वनि कयटी? स्वरध्वनि हच्छे एगारोटी। स्वरध्वनि संज्ञा जानलाम जे ध्वनि अन्य ध्वनि साहाज्य छाड़ा निजे निजे स्पष्ट भावपूर्ण भावे उच्चारित है सेटाई हच्छे
स्वर ध्वनि स्वरध्वनि হচ্ছে 11টি। এখন দেখো ব্যঞ্জন ধ্বনি কাকে বলি। যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ বা স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না। স্বরধ্বনি কি নিজে নিজে উচ্চারিত হতে পারে পূর্ণ বা স্পষ্টভাবে? কিন্তু ব্যঞ্জন ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এই ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ সরি শিক্ষার্থী দেখো, স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা যা দেখলাম, স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি নিজে নিজে স্পষ্ট বা পূর্ণভাবে উচ্চারিত হয় সেটা হচ্ছে স্বরধ্বনি, আর ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া কি করতে পারে না, নিজে নিজে পূর্ণ বা স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না, সেটাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টি শিক্ষার্থী? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। আবারও তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো শিক্ষার্থী, আমরা স্বরবর্ণ বর্ণ ধ্বনি বললাম, ই বর্ণ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সংজ্ঞা শিখলে দেখলাম যে ধ্বনি নিজে নিজে পূর্ণভাবে স্পষ্ট এবং পূর্ণভাবে উচ্চারিত হয় সেটা হচ্ছে স্বরধ্বনি, আর ব্যঞ্জন ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেটা। এখন আমরা জানব স্বরধ্বনির শ্রেণী বিভাগ। স্বরধ্বনির শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ বুড়ি থেকে লক্ষ্য করে শিক্ষার্থী কি এখন আমাদের এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে স্বরধ্বনির শ্রেণী বিভাগ। উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কি শিক্ষার্থী? উচ্চারণের দিক থেকে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় বা উচ্চারণের তারতম্যের দিক থেকে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে হ্রস্বস্বর, এক নম্বর হচ্ছে হ্রস্বস্বর, দুই হচ্ছে কি বলো তো শিক্ষার্থীরা? দীর্ঘস্বর, দুই হচ্ছে দীর্ঘস্বর। তাহলে দেখলাম উচ্চারণের তারতম্যের দিক থেকে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে হ্রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। এখন আমরা দেখব হ্রস্বস্বর কাকে বলি। যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় কম লাগে, যেসব স্বরধ্বনি কি যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় কম লাগে তাকে হ্রস্বস্বর বলে, আর দীর্ঘস্বর হলো
যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত সময় কি বেশি লাগে, যেসব স্বরধ্বনি উচ্চারণে এখানে কি লাগে সময় বেশি লাগে, উচ্চারণের সময় ওটা হচ্ছে কম লাগে দেখা হস্যস্বর আর বেশি লাগে দেখা সময় বেশি লাগে সেটা হচ্ছে কি দীর্ঘ স্বর। তাহলে যেটা আমরা দেখলাম হস্যস্বর হচ্ছে উচ্চারণের সময় কম লাগে আর দীর্ঘস্বরে কি সময় বেশি লাগে। এখন দেখো শিক্ষার্থী উদাহরণের সাহায্যে তোমাদের বিষয়টি আরো স্পষ্ট করে দিচ্ছি। হস্যস্বরের সঙ্গে আমরা কি করছি যে স্বরধ্বনি যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় কম লাগে সেটা হচ্ছে কি হস্যস্বর, যেমন এটা কি উচ্চারণ করতে আমাদের সময় কম লাগে না শিক্ষার্থী? হ্যাঁ, এটা হচ্ছে হস্যস্বর। আর দীর্ঘস্বরের কোনগুলো যেগুলো সময় বেশি লাগে, যেমন সরেয়া দীর্ঘ ই এ ওল, এগুলোতে কি উচ্চারণ করতে আমাদের সময় একটু বেশি লাগে, এই জন্য এটা হচ্ছে দীর্ঘ স্বর। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো করে খাতা লিখে দিচ্ছ। তাহলে আমরা স্বরধ্বনিকে উচ্চারণের তার দিক থেকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে হস্যস্বর আর একটা হচ্ছে দীর্ঘ স্বর। স্বরধ্বনির এখন আমরা পড়ব স্বরধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। স্বরধ্বনির উচ্চারণ স্থান বৈশিষ্ট্য, এই স্বরধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। তোমরা তোমাদের 13 পৃষ্ঠা বই দেখো, বাংলা দ্বিতীয় পত্রের 13 পৃষ্ঠা একটা শখ আছে, দেখো সবাই 13 পৃষ্ঠা একটা শখ দেখো। এখানে শিক্ষার্থী লক্ষ্য করো, দেখো ধ্বনি স্বরধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য তিনটা কি করেছে, একটা হচ্ছে ধ্বনি আর একটা উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান অনুসারে সেটার নাম। বোর্ডের দিকে লক্ষ্য করো শিক্ষার্থী, প্রথম হচ্ছে ধ্বনি উচ্চারণ স্থান আরেকটা হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে নাম। উচ্চারণ স্থান অনুসারে নাম, তোমরা ভালোভাবে লক্ষ্য করো শিক্ষার্থী, ধ্বনি সরেয়া এটা উচ্চারণ স্থান হচ্ছে আমরা যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেটা, এটার উচ্চারণ স্থান কি সরেয়া, সরেয়া উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, এটা উচ্চারণ স্থান অনুসারে নাম হচ্ছে কণ্ঠ ধ্বনি। ধ্বনি হচ্ছে এর উচ্চারণ স্থান হচ্ছে তালু
অক্ষরের নাম তালব্য ধ্বনি ধ্বনি হচ্ছে হ্রস্ব দীর্ঘ এর উচ্চারণ স্থান হচ্ছে ঠোঁট বা উষ্ঠ তোমরা সবাই যদি নিজে নিজে একটু এই ওই ধ্বনিগুলো উচ্চারণ করো তাহলে এটার স্থান তোমরা অবশ্যই নির্ধারণ করতে পারবে এর উচ্চারণ স্থান কি ঠোঁট ও উষ্ঠ এর উচ্চারণ স্থান অনুসারে এটার নাম হচ্ছে উষ্ঠ ধ্বনি রি এটা হচ্ছে মূর্ধা উচ্চারণ স্থান হচ্ছে কি মূর্ধা উচ্চারণ স্থান অনুসারে নাম শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় সেটাই হচ্ছে ধ্বনি ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে স্পষ্টভাবে উচ্চারিত হয় সেটা হচ্ছে স্বরধ্বনি আর যে ধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না অন্য ধ্বনি সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন স্বরধ্বনি হচ্ছে ১১টা ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ৩৯টি স্বরধ্বনিকে আবার আমরা উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে দুটি ভাগে ভাগ করেছে একটা হচ্ছে হ্রস্বস্বর আরেকটা হচ্ছে দীর্ঘস্বর যে ধ্বনি উচ্চারণের সময় সময় কম লাগে সেটা হচ্ছে হ্রস্বস্বর আর যেটা উচ্চারণ করতে বেশি সময় লাগে সেটা হচ্ছে দীর্ঘস্বর আর আমরা দেখলাম স্বরধ্বনির উচ্চারণ স্থান অনুসারে এই ধ্বনিগুলোর নামকরণ তাহলে শিক্ষার্থীরা আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই তোমরা এগুলো কি আবার ভালোভাবে খাতার সাথে বইয়ের সাথে মিলিয়ে নিবে এবং কোন কোন জায়গায় ত্রুটি আছে সেগুলো তোমরা আবার বই দেখে সংশোধন করে নিবে ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ